ওই ছেলেটা বাঙালি, আরে ওই মেয়েটা বাঙালি, আরে ওই দাদাটা বাঙালি, আরে দার্জিলিং এ বাঙালি, আরে বাঁকুড়ায় বাঙালি, আরে মেদিনীপুরে বাঙালি, আরে দীঘাতে বাঙালি। নমস্কার, পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষ তরফ থেকে আমরা আজকে হলদিয়া হিট কলেজের সামনে উপস্থিত হয়েছি সকল সহযোদ্ধাকে নিয়ে। আজকের এই উপস্থিতি হওয়ার মূল কারণ, 16 আগস্ট আমরা সবাই জানতে পারি বাংলা তথা বাঙালি G5 বলে একটি চ্যানেলে আমাদের বীর স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুকে একজন ক্রিমিনাল হিসাবে, অপরাধী হিসাবে দেখানো হয়। এই নিয়ে বাংলা পক্ষের তরফ থেকে প্রত্যেক জেলাতেই বিক্ষোভ আন্দোলন করা হয়েছে। আজ 23 আগস্ট পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষের তরফ থেকে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। এখন বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বা আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতেও পারছি যে বাংলা তথা বাঙালির ওপরে একটা আক্রমণ নানান দিক দিয়ে, ভাষাগত দিক দিয়ে, জাতিগত দিক দিয়ে, কর্মের দিক দিয়ে, এবং আমাদের যে সব মনীষীরা আছেন তাদের উপরে তাদেরকে অপমান করা হচ্ছে। এমনকি আমাদের বাঙালি যে নারীরা আছে তাদের চরিত্র নিয়ে, তাদের জামা প্যান্ট থেকে শুরু করে, তাদের কথাবার্তা থেকে শুরু করে একটা অসভ্য ফেসবুকের মাধ্যমে এডিট করে সেটাকে পোস্ট করা হচ্ছে, এবং বাংলা নারীকে নিয়ে নানান ধরনের কার্টুন তৈরি করা হচ্ছে, কুরুচিকর কার্টুন তৈরি করা হচ্ছে। তো দীর্ঘদিন ধরে এটা চলে আসছে, কোনো সন্দেহ নেই। এখানে আমাদের প্রশাসনের একটা বড় ভূমিকা অবশ্যই থাকার কথা, এবং আমরা বাংলা পক্ষের তরফ থেকে প্রত্যেকটি বিষয়েই আমরা FIR করেছি। প্রত্যেকটা থানায় আমরা আমাদের FIR আছে, জেলায় জেলায় আমরা FIR করেছি। কিন্তু দুঃখের বিষয় এটাই, এখনো পর্যন্ত কোনো অপরাধী অ্যারেস্ট হয়নি বা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডাকা হয়নি। এটা সত্যি খুবই দুঃখের বিষয়, খুবই মানে বেদনার বিষয় যে আজকে আমরা বাঙালি হয়ে আমাদের থানা, আমাদের প্রশাসন, আমাদের সরকার সব কিছু বাঙালি, বাঙালির ভোটে আজকে আমাদের সরকার, সেই সরকার এখনো পর্যন্ত কোনো অপরাধীকে অ্যারেস্ট করতে পারেনি। কিন্তু তাই বলে এই নয় যে আমাদের লড়াই বন্ধ হয়ে যাবে বা আমরা চুপ করে সেটা মেনে নেব। বাঙালি কোনোদিনই মেনে নেয়নি, আজও মেনে নেবে না, আগামী দিনেও বাঙালি এই গর্জন করবে, এই আন্দোলন করবে। অতএব প্রত্যেকটা হিন্দি সাম্রাজ্যবাদী দালালদেরকে, যারা বাঙালিকে নোংরা ভাবে, বাঙালিকে, বাংলা ভাষাকে এবং বাংলা সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে, তাদেরকে বলি যে আপনারা সাবধান হয়ে যান, কারণ বাংলা পক্ষ জেগে উঠেছে। 2 বছর আগে, 2018 সালের আগে বাংলার বুকে কোনো জাতীয়তাবাদী সংগঠন ছিল না, যে কারণে বাংলার দালালরা যারা দীর্ঘদিন ধরে হিন্দি ভাষা বা হিন্দি সাম্রাজ্যবাদে দালালি করে এসছে, তাদের যে সাহস দিনকে দিন তাদের বেড়ে চলেছে, হয়তো তার জন্যই বাঙালি এক জায়গায় একত্রিত হয়েছে এবং বাংলা পক্ষ বলে একটি সংগঠন গড়ে উঠেছে। হ্যাঁ, একদমই তাই, বাংলা পক্ষ কিন্তু প্রত্যেকটার হিসাব নেবে এবং প্রতি ক্ষেত্রে বাংলা পক্ষ রাস্তায় নেমে আন্দোলন করবে, এবং সরকারিভাবে FIR করা থেকে শুরু করে, প্রশাসনের কাছে যাওয়া থেকে শুরু করে, ডেপুটেশন দেওয়া থেকে শুরু করে, এমনকি মেল মারফত বাংলা পক্ষ এর প্রতিবাদ জানাবে। কি হবে সেটা মানে বাংলা সরকার বলবে বা বাংলা সরকার দেখবে, মানুষ দেখছে। একটা কথাই বলবো, মানুষ দেখছে। হ্যাঁ, হয়তো সব মানুষ আজকে রাস্তায় আসতে পারছে না আন্দোলন করতে, কিন্তু এমন অনেক মানুষ আছে তারা কিন্তু বাংলা পক্ষকে সামনে থেকে সমর্থন করছে ফেসবুকের মাধ্যমে, যে হ্যাঁ তোমরা এই লড়াই চালিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। তো সামনেই আমাদের বিধানসভা ভোট আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঠিক করতে হবে যে তাদের এজেন্ডা কি, তারা কি চায়, তারা কি বাঙালির ভোটে সরকার গঠন করতে চায় নাকি হিন্দি সাম্রাজ্যবাদী দালালদের ভোটে সরকার গঠন করতে চায়। যদি তাদের মনে হয় যে হ্যাঁ 86% বাঙালি আমার মূল ভোটার, তাহলে বাঙালির কথা বলতে হবে, বাঙালির ভূমি সংরক্ষণের কথা বলতে হবে, বাঙালির অধিকারের কথা বলতে হবে। আজকে বাংলায় কথা বললে বাঙালি নাকি বাংলাদেশি হয়ে যায়। আজকে মাস্টারদা সূর্য সেন, ওনাকে আজকে বাংলাদেশি বলা হচ্ছে, নেতাজিকে আজকে ক্রিমিনাল বলা হচ্ছে,
আজকে ক্ষুদিরামকে ক্রিমিনালের লিস্টে রাখা হচ্ছে, একের পর এক বঞ্চনা, তার সাথে বাঙালি মহিলাদেরকে দিনের পর দিন অপমান করা হচ্ছে, এটা কোনোভাবেই। এবং খুব দুদিন আগেকার ঘটনা আপনারা সবাই দেখেছেন যে বিশ্বভারতীর মতন একটা শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা মানে সমগ্র বিশ্বের কাছে পরিচিত, শুধু বাংলার কাছে নয়, ভারতবর্ষের কাছে নয়, সেই তার উপাচার্য একের পর এক ভুল বক্তব্য করে যাচ্ছেন। এবং যে এতদিন পর্যন্ত বিশ্বভারতীতে আমরা পোষ মেলা থেকে শুরু করে নানান ধরনের অনুষ্ঠান ওখানে আমরা পালিত করেছি, এবং বাঙালিরা ওখানে একটা মানে কি বলবো, ঘুরতে যাওয়ার মতন একটা সুন্দর পরিবেশ ছিল, সেই পরিবেশটাকে নষ্ট করার জন্য পাঁচির দেওয়া হয়। সেই পাঁচির আমরা মানব না, সেই পাঁচির ভাঙতে হবে, এবং ওখানে কোনো রকম কোনো কেন্দ্র বাহিনী রাখা চলবে না, এটা আমাদের দাবি, এটা বাঙালির দাবি, বাংলা পক্ষের দাবি। সব থেকে বড় কথা, আজকে বিশ্বভারতী যিনি উপাচার্য আছেন, উনি আজকে একটার পর একটা অন্যায় কথা বলে যাচ্ছেন, বলছেন কি যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বহিরাগত। আরে রবীন্দ্রনাথ ঠাকুর যদি বহিরাগত হবে তাহলে আপনি কে? আপনি রবীন্দ্রনাথের ইতিহাস জানেন? আপনি রবীন্দ্রনাথকে পড়েছেন? আজকে সেই রবীন্দ্রনাথ ঠাকুর, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে শুধু বাঙালি নয়, শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী শিক্ষার মান মানে মান তাদের কাছে উঠে এসেছে যে হ্যাঁ শিক্ষা কি জিনিস। সেই রবীন্দ্রনাথকে নিয়ে আপনার এত বড় কথা বলার আস্পর্ধ হয় কি করে? যে জাতীয় সঙ্গীত রচনা করেছে, শুধু আজকে রবীন্দ্রনাথ নয়, বারবারই বলছি প্রত্যেকটা বাঙালি মনীষীকে নিয়ে, রবীন্দ্র স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, আমাদের বিদ্যাসাগর থেকে শুরু করে, আপনারা জানেন দু এক বছর আগে কলকাতা শহরে স্বামী বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়, ঠিক আছে। তো যাই হোক, একের পর এক বাঙালি বঞ্চনা আমরা এতদিন মেনে নিয়েছি, কারণ বাঙালি হচ্ছে খুব শান্ত এবং সভ্য জাতি, বাঙালি হচ্ছে খুব শান্ত এবং সভ্য জাতি। তার মানে এই নয় যে বাঙালি গর্জন করতে জানে না, বাঙালি একটা শিক্ষিত জাতি, এটা সব সময় মাথায় রাখতে হবে। বাঙালি কোন জায়গায় কিভাবে প্রতিবাদ করতে হয় সেটা বাঙালি জানে, কারণ আজকে আমরা যে ভারতবর্ষে বসবাস করছি সেই ভারতবর্ষটা বাঙালির দান। আজকে সেই ভারতবর্ষটা ক্ষুদিরাম আমাদেরকে দিয়েছেন, নেতাজি আমাদেরকে দিয়েছেন, সেই বাংলা, সেই ভারতবর্ষ রবীন্দ্রনাথ আমাকে দিয়ে আমাদের দিয়েছেন। তো এটা প্রত্যেকটা হিন্দি সাম্রাজ্যবাদী দালালদেরকে জানতে হবে, বুঝতে হবে, বাংলার সংস্কৃতি জানতে হবে, ভারতবর্ষের সংস্কৃতি জানতে হবে। আজকে আমরা কথায় কথায় আজকে আমরা আমাদের জানতে হয় যে আমরা নাকি আগে ভারতীয়। আরে বাবা, ভারতীয় তুমি হলে কোথায়? আমি তো ভারতবর্ষে আছি, আমার ভারতবর্ষের রেশন কার্ড আছে, আমার আধার কার্ড আছে, আমার ভোটার কার্ড আছে, তো আমি তো অটোমেটিক আমি ভারতীয়। এটা গর্ব করার কিছু নেই, এটা বলার কিছু নেই, কিন্তু আমি বাঙালি, এটাই হচ্ছে গর্বের বিষয়। কেন না, বাঙালির জন্য জাতিগত ব্যাপারটা কিন্তু আমার অন্তর থেকে আসে। আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, আমার মাতৃভাষা বাংলা, আমার মায়ের জন্ম বাংলায়, আমার বাবার জন্ম বাংলায়, এটা হচ্ছে আমার কাছে গর্ব। আমি কোনো রাজ্যকে ছোট করতে চাই না, কোনো রাজ্যের ভাষাকে, কোনো জাতির ভাষাকে বাংলা পক্ষ ছোট করে না, বা কোনো ভাষাকেই বাংলা পক্ষ, সেই ভাষাকে নিয়ে বাংলা পক্ষ কোনো বিরূপ বক্তব্য রাখে না। কিন্তু যখনই বাংলা ভাষার ওপরে বা বাঙালির ওপরে আক্রমণ নেমে আসবে, তখন দু চারটে কথা এমনি বেরিয়ে আসে। তো যাই হোক, আজকে আমাদের এই সমাবেশ, আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ, আমরা স্লোগান দেব, ওই ছেলেটা বাঙালি, ওই মেয়েটা বাঙালি, ওই দাদাটা বাঙালি, দার্জিলিং এ বাঙালি, বাঁকুড়ায় বাঙালি, মেদিনীপুরে বাঙালি, দীঘাতে বাঙালি।